যিনি আমার খাতুন জান্নাতের আম্মা জান, আমার রসুল পাকের প্রথম বিবি, আমাদের আম্মা জান, উম্মাতুল মুমিনিন খাদিজাতুল কুবরাকে উইডো নাউজুবিল্লাহ তালাক প্রাপ্ত বলে তোমার মতো মুসলমান দ্বারাই এই জঙ্গি ফাসাদগুলি হয়, আমাদেরকে টেরারিস্ট বলে জঙ্গি বলে পৃথিবীর বুকে ডালি দেওয়া হয়, ঠিকই না? আমরা এদের ওয়াজ শুনব না যারা আমার নবীকে খাটো করে। এটা দেখেন আমার কোনো ঝগড়া নাই পার্সোনাল কারোর সাথে, কোনো আমি কারোর বিরুদ্ধেও বলি না, আমাদের কারোর সাথে কোনো ঝগড়া নাই। আমার দুশ্মনী হুব ফিল্লাহ ও ফি রাসূল, বগজ ফিল্লাহ ও ফি রাসূল, আমার দুশ্মনী আল্লাহ আল্লাহ রাসূলের জন্য তোমার সাথে, আমার মহব্বত আল্লাহ আল্লাহ রাসূলের জন্য তোমার সাথে, ঠিক না? আমার দুশ্মনীও তোমার সাথে একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টিতে, আমার মহব্বত একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির কারণে তোমার সাথে, ঠিক না? তুমি আমার আল্লাহ আল্লাহ রাসূলের সাথে বেঈমানি করবা, বেয়াদবি করবা, তোমাকে ছাড় দেওয়া হবে না, ঠিক না মুসলমান? আল্লাহ কবুল করুক। হেদায়েত বললাম না, হেদায়েতটা বড় বিষয়, এত বড় স্কলার হয়েও বড় তো না, বেয়াদব হয়েছে, এটা বেয়াদবির লক্ষণ। তুমি যেই নবীকে, নবীর নাবাসা খানদানকে শেরে খোদা আলীকে বলো শারাপ পান করে নামাজে ভুল করে, নাউজুবিল্লাহ বলেন, তুমি যে আকীদা রাখো আস্তাগফিরুল্লাহ, এই আকীদা তোমাকে মরো তারপর বুঝবা কবরে আর হাসরে রসুল আর আহলে বায়াত ছাড়া কোনো উপায় নাই, ওলি আল্লাহ ছাড়া উপায় নাই, ঠিক না? আর সমস্ত ওলি আল্লাহ আর আহলে বায়াত ভালোবেসেছে। আমার নবী, আমার নবীকে সাহাবায়ে রাসূলরা জিজ্ঞেস করেছেন, ওগো মদিনাওয়ালা আল্লাহকে পাইতে তো আপনাকে লাগে, আপনাকে পাইতে কাকে লাগে? আমার নবী মুস্কি হেসে হাসান হোসেনের দিকে তাকালেন, সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত পিছন দিক থেকে একদিন মদিনাওয়ালা এভাবে খেতাব করছেন, ওয়াজ করছেন সাহাবায়ে রাসূলের, পিছন দিক থেকে যখন খাতুনে জান্নাত আওয়াজ দিলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া আব্বা জান কেবলা ডাক দিলেন, আমার রসুল সাথে সাথে পিছন দিকে ফিরে, পিছন দিকে ফিরে বলতেছে, ফিদাকা উম্মি আবিকা ইয়া ফাতেমাতুজ জাহরা। সবাই সাহাবারা অবাক হয়ে গেলেন, আমার রাসূল বলছেন আমি মুস্তাফার আব্বা আম্মা ফাতেমা আপনার কদমে কুরবান, ওগো মা কেন ডেকেছে? সুবহানাল্লাহ, খাতুনে জান্নাতকে কি মহব্বত করত। আর শেরে খোদা আলী, তিনাকে তো বলেই দিয়েছেন, মান কুনতু মলাহু ফাহাজা আলী মৌলা, ঠিক না? আমি যার মৌলা আলী তার মৌলা। আহলে বায়াতের প্রেম, যারা তোমরা মাওলা আলীকে গালি দাও, যারা তোমরা খাতুনে জান্নাতের বিরোধিতা করো, তোমরা আমি বলি আপনাদেরকে যে কি লাভ খাদিজাতুল কুবরা, আমার রসুলের বিবি ওনাকে আপনি তালাক প্রাপ্ত চার পাঁচবার তালাক খেয়েছেন নাউজুবিল্লাহ, এই কথা ব্যবহার করেন, আপনি কেমন মুসলমান যার কথার মধ্যে সাবলীলতা নেই? আপনি কেমন মুসলমান? আপনি কি শিখাচ্ছেন বাংলার মানুষকে? লক্ষ লক্ষ মানুষ হয় দেখে কি আপনার ওয়াজ সবচেয়ে খাঁটি হয়ে গেছে নাকি? শয়তানও তো 6,000 কোটি বছর ইবাদত করছে, এখন কি যে আল্লাহ নবী রসুল নাকি? আওয়াজ দে বলেন। আমাদের দেখতে হবে যে ইবাদত এখন আমাদের বাস্তবে দেখতেছি যে মুআল্লিমুল মালাইকা নিজের ইমান ঠিক রাখতে পারছে না, এখন দেখতে হবে আমরা কার কথা শুনবো যার ইমান ঠিক আছে, যে বলে আগুন উপরের দিকে যায় মাটি নিচে এই আকীদা রাখে, তারাই তো সমস্ত ফেরেশতা উজ্জুদুলিল আদম সেজদা করল আদম আলাইহিস সালামকে, একমাত্র ইবলিস ছাড়া, ঠিক কি না? আমাকে বলে হুজুর 1400 বছর আগে থেকে নবীর দুশ্মন, আমি বললাম না, যখন থেকে বাবা আদম তৈরি হয়েছে তখন থেকে নবীর দুশ্মন হয়ে গেছে, ঠিক কি না মুসলমান? এরকম অবস্থা হয়েছে, তারা শুধু আমার নবীর দুশ্মনই করে না, সাহাবায়ে রাসূলদের, ওই যে বলছি কালেমা পড়লে বুঝবেন এটা মুসলমান ভাই, এরপর আসবেন ইশকে রসুল, দ্বিতীয় নাম্বার কি মনে আছে তো? মনে আছে তো আইলে সুন্নাত সুন্নি আকিদার 5টা স্তম্ভ, প্রথম হলো কালেমা,
দ্বিতীয় হলো ইশকে রাসূল লা দালিলান যে দলিল ছাড়া আমার রাসূলকে ভালোবাসবেন তৃতীয় হলো ইশকে আহলে বায়াতে রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খানদান اولاد রাসূলকে ভালোবাসবেন সম্মান করবেন इज्जत করবেন তারপর থার্ড फोर्थ হলো সাহাবায়ে ইশকে সাহাবায়ে রাসূল সাহাবায়ে কেরাম ছোট হোক বড় হোক সকলকে আদব করব ইহতেরাম করব কারো ব্যাপারে একটা আঙ্গুষ্ঠ উঠাবো না উঙ্গলি উঠাবো না কথা বলবো না যদি এই চার নাম্বার সাহাবায়ে রাসূলদের ব্যাপারে কথা বলি ছোট আদনা সাহাবার ব্যাপারে তাহলে আমার নবীর তরবিয়াতের উপর আমার নবী যে সাহাবাদেরকে গাইডলাইন করেছেন এটার উপর সন্দেহ উঠে যাবে নাস্তিকদের ঠিক কি না তার মানে চার নাম্বার সাহাবায়ে রাসূলদের মহব্বত করতে হবে পাঁচ নাম্বার হলো ইশকে ওয়ারাসাতুল আমবিয়া রাসূল অর্থাৎ ওলি আল্লাহদেরকে মহব্বত করতে হবে ঠিক কি না এই পাঁচ উসুলের উপর আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলাম এবং সুন্নিয়াত কায়েম ঠিক কি না এই আকীদা মনে রাখবে যারা বলবে যে আমি আল্লাহর কালমা পড়েছি মাশাআল্লাহ তুমি তোমার মুসলমান ভাই ডান পাশে নিয়ে আসবেন এবার বলেন ভাই আপনি রাসূলকে কেমন ভালোবাসেন বলে একটু দলিল লাগবে বুঝবেন এর মধ্যে নাসদিক ট্যাবলেট আছে ঠিক কি না এরপর একে বলবেন আপনি বাবা এদিকে আসেন আরেকজন যদি বলে আমি আল্লাহকে মানি রাসূলকে ভালোবাসি লা দালিলান দলিল ছাড়া তখন তাকে ডান পাশে রাখবেন এরপর বলবেন আহলে বায়াতের উপর কেমনই ঈমান আকীদা রাখেন যদি বলে আহলে বায়াত আল্লাহকে ভালোবাসি রাসূলকে ভালোবাসি দলিল লাগবে না আহলে বায়াতকে ভালোবাসি কিন্তু একটু দলিল চাই তখন এরকম বলবে বা একটু সন্দেহ উঠাবে তহমত দিবে বেয়াদবি করবে তখনই বুঝবেন এদের মধ্যে খারিজিদের প্রবলেম আছে ঠিক কি না এদেরকে বাম পাশে নিয়ে আসবেন বুঝবেন যে এগুলো হলো লিক লিক করা যেমন একটা পাইপ থেকে লিক করে সাইডে চলে যায় না স্ট্রিম পথ একটা আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই পথ দিয়ে যেগুলো লিক হয়েছে ঠিক কি না এরপরে থার্ড পড়ার পর ফোর্থ জিজ্ঞেস করবেন চার নাম্বার সাহাবায়ে রাসূলদের ব্যাপারে কি আকীদা রাখো যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি রাসূলকে ভালোবাসি আওলাদে রাসূলকে ভালোবাসি সাহাবাদেরকে ভালোবাসি তবে আমার একটা সন্দেহ আছে মক্কা বিজয়ের পরে মক্কা বিজয়ের আগে এরকম হিসাব যদি আনে সাহাবাদেরকে কোন একজন সাহাবাকে ছোট করতে চায় বুঝবেন তাদের ভিতরে শিয়াদের রাফিজিদের ট্যাবলেট আছে ঠিক কি না এদেরকে আরেক সাইডে নিয়ে আসবেন এরপর আরেকটাকে আনবেন যদি বলে আমি চারো জনকে ভালোবাসি কোনো দলিল লাগবে না এরপর জিজ্ঞেস করবেন ওলি আল্লাহদেরকে কেমন মানো ভালোবাসো বলে না ওলি আল্লাহর দরকার নাই বুঝবেন এদের মধ্যে খারিজি নাজদি রাফিজি সবগুলি ট্যাবলেট আছে ঠিক না এদেরকে বাম পাশে নিবেন এই বাম পাশেরদেরকে ফিনার জাহান্নামা খালিদিনা জাহান্নামের রাস্তায় ছেড়ে দিন বাকি যারা ভালোবাসে লা দালিলান দলিল ছাড়া তাদেরকে সাথে নিয়ে জান্নাতের পথে চলতে থাকে দরকার আছে কি নাই মুসলমান দুই হাত তুলবেন দরকার আছে কি নাই আল্লাহ কবুল করুক আমিন বলো